প্রকাশ করতে করতো আর কি, তাহলে তো সেদিনই জানা যেত যে মাত্র 61 পেয়ে অঙ্কিতা অধিকারী সে 1 নম্বরে অবস্থান করছে, আর 77 পেয়ে ববিতা সরকার তার র্যাঙ্ক 20 থেকে নেমে গিয়ে 21 হয়ে যাচ্ছে। এইটা এই দুর্নীতি তো করা সম্ভব হতো না যদি মেরিট লিস্টে উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতো। এই দুর্নীতি করবে বলেই মার্কস প্রকাশ করেনি, এটা তো গেল এক ধরনের দুর্নীতি। এছাড়াও আরো অনেক ধরনের দুর্নীতি হয়েছে যেগুলো এখনো পর্যন্ত আনার্থ হয়নি, আদালতের দ্বারে এখনো আনার্থ হয়নি যে এই যে নিয়োগ দেওয়া হয়েছে তার পিছনে আর্থিক লেনদেন কি আছে। এটা তদন্তকারী সংস্থাকে তদন্ত করে বের করতে হবে যে এর পিছনে আর্থিক লেনদেন কি আছে। একদমই আপনারা যেভাবে অডিওর কথা বলছেন সেই অডিওতে প্রত্যেকে শুনেছে যে এক দালাল সে একজন ক্যান্ডিডেটকে বলছে যে 20 লাখ টাকা দাও, সে যখন বলছে আমি ওয়েট লিস্টে, তাকে বলছে 18 লাখ টাকা, এবং সে রেফারেন্স দিচ্ছে তাদের মধ্যে যাদের যাদের দাম রেফার করছে তাদের মধ্যে কিন্তু একজনের চাকরি আদালতের নির্দেশের ফলে তিনি চাকরি থেকে বিরত আছেন, এবং দেখা গেছে তিনি এসে নিজে স্বীকার করেছেন হ্যাঁ তিনি মেরিট লিস্টেড ছিলেন না, আদালত প্রাঙ্গণে এসে তিনি স্বীকার করেছেন, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টে সে স্বীকার করেছে হ্যাঁ তার নাম মেরিট লিস্টেড ছিল না। সে যেদিন ইন্টারভিউ দিতে যায় সেদিনই নাকি রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছে, এবং সেটা কবে, প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে। প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে কখনো নিয়োগ দেওয়া যায়? উইদাউট কাউন্সিলিং কখনো নিয়োগ পাওয়া যায়? যায় না, কিন্তু তবুও পেয়েছে, কাউন্সিলিং হোল্ড হয়নি। আপনি ভাবুন তো কাউন্সিলিং প্রসেসে, আপনারা সকলে যারা স্কুল কলেজে পড়েছেন আপনাদের তো কলেজে কাউন্সিলিং হয় তো, যাদের নাম মেরিট লিস্টেড থাকে সেই 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 যে নিয়ে কাউন্সিলিং কন্ডাক্ট করাবেন তিনি তো সেই সেই লিস্ট নিয়ে বসবেন, কিন্তু যার লিস্টে কোথাও নাম নেই তার ডিটেলস যিনি কাউন্সিলিং করতে বসলেন তাকে দিল কে? কেউ তো দিয়েছে, রাম শ্যাম যদু মধু কেউ তো দিয়েছে, তাদের খুঁজে বের করতে হবে, এবং তাদের যে ডিটেলস গুলো সাপ্লাই করেছে কিসের বিনিময়ে। আজকে গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখা গেছে পাক কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা গেছে কিভাবে দুর্নীতি হয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে 691 জন, 609 জন, গ্রুপ সি এর ক্ষেত্রে 381 জন, তাদের মধ্যে 222 জনের নাম কখনো মেরিট লিস্টেড ছিল না, তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল। অপরদিকে যারা যোগ্য প্রার্থী তারা কেউ গান্ধীমূর্তির পাদদেশে, কেউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে প্রতিনিয়ত মার খেতে হচ্ছে পুলিশের। একদমই তাই, কারণ হচ্ছে তাদের অপরাধ কি, তাদের অপরাধ হলো তারা মেধাবী, তাদের নাম মেরিট লিস্টেড ছিল, আর তাদের সব থেকে বড় অপরাধ তারা অসৎ নয় সৎ। এটা এই রাজ্যে এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে, সৎ মেধাবী হলে তোমাকে পুলিশের লাঠি খেতে হবে, আর অসৎ বাবার টাকা আছে সেই টাকা নিয়ে গিয়ে ওদের হাতে তুলে দিলে তুমি চাকরি পাবে।